চ্যানেল আপনার স্বাগত আছে চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন আজকে লোকাল আপডেট বিশাল শ্রমিক সমাবেশে এই সমাবেশে অমিয় সরকার রাজ্য সভাপতি এনিফাইকে নেতৃত্ব দিয়েছেন বন্ধ কারখানা খোলা শ্রমিক ন্যায় বিচার সমকাজ সমবেত সরকারি দপ্তরে সুন্দরপথ রাজ্য সরকার আইন শৃঙ্খলা ব্যাপক প্রতিবাদ করলেন এই প্রতিবাদে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের সভাপতি বিজেপি নেতা তেসরা নভেম্বর আমরা ডিফেন্স থেকে অর্ডার পেয়েছি সেই অর্ডার কলকাতার পুলিশ কমিশনারকে সঙ্গে সঙ্গে চিঠি গেছে কলকাতার পুলিশ কমিশনার সেটা দেখেছেন পরবর্তীতে আমরা সেই কপি তার কাছে আমরা পাঠিয়েছি ট্রাফিকের কাছে পাঠিয়েছি এই কাঙ্কার থানায় আমরা পাঠিয়েছি কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার পুলিশ প্রশাসন কখনো আমাদের চিঠি রিসিভ করে নিতে অস্বীকার করে এটা পুলিশ প্রশাসন কিভাবে চলছে আমাদের মতো আমরা ট্রেড ইউনিয়ন করি অর্থাৎ ওয়ার্কার সাধারণ মানুষের আমরা জাজমেন্ট না পেলে আমরা বাধ্য করি সরকারি নিয়ম অনুযায়ী সেই জাজমেন্টটা করিয়ে নিতে আমাদেরকে এই পুলিশ প্রশাসন বাধ্য করছে আমাদেরকে দেবে না এবং দেয়নি তারা রিসিভ করে নেয়নি এবং তারা যখন নেয়নি সেই পরিস্থিতিতে আমরা মেলের পাঠিয়েছি মেল পাঠানোর পরে মেলে একটা রেকর্ড হয়ে থাকে যে এই মেল তারা কিন্তু অস্বীকার করতে পারবে না তার মাইক এখানে আসার কথা এসছিল এখান থেকে বলা হচ্ছে যে না কোনো পারমিশন নেই কোনো কিছু দেওয়া হবে না এবং তারা দেয়নি গাড়ি এখান থেকে চলে যায় গাড়ি চলে যাওয়ার পরে আমরা আবার লালবাজারে যাই লালবাজার আমাদেরকে সেভাবে বলতে গেলে কোন সহযোগিতা করেনি কোন সহযোগিতা করেনি বলছে ওখানে যখন আমরা স্লিপ রেখে আমাদের নাম দিয়ে আমরা বলছি দেখা করতে যাবো জয়েন্ট সিটি হেডকোয়ার্টার আমাদের সঙ্গে দেখা করেনি এবং তার যে পিও সেই পিও অস্বীকার করছে দেখা করবে না সাধারণ আমি এই কথাগুলো কেন বলছি সাধারণ মানুষ কত অসহায়ের মধ্যে আছে এই সরকারের সামনে সেটা আপনাদেরকে বোঝানোর জন্যই আমি শুধু এই কথাগুলো বলছি যে এটা পারে না ডিফেন্স সেখানে অর্ডার দিয়ে দিয়েছে ওদের উচিত আমাদেরকে সহযোগিতা করা ও তো সহযোগিতা করেনি বরঞ্চ যাতে না হয় তার জন্য যা যা করতে হয় তাই তাই করেছে আমাদের রাস্তায় পাশ আটকে দিয়েছে অন্যান্য ভ্যান করে যেগুলো আছে সেগুলো আটকে দেওয়া হয়েছে মিছিল করতে বিরোধিতা করেছে ট্রেড ইউনিয়নকে কিন্তু আটকাতে পারবেন না আপনারা আমি বলছি প্রশাসনকে ট্রেড ইউনিয়নকে আপনারা আটকাতে পারবেন না তার কারণ যে পুলিশ নিয়ে আপনারা বড়াই করছেন যে পুলিশ দিয়ে আপনারা বস্তারি করছেন সেই পুলিশদের মধ্যে আমাদের কিন্তু সমস্ত প্রচুর বেড়ে গেছে কারণ আমাদেরকে বলেছে বাবা আপনারা কাজ করুন আমরা আছি আমরা 50% সাবসিডি দিয়ে আমরা কাজ করছি আমরা না পাই দিয়ে না পাই অন্য সুযোগ সুবিধা আমাদেরকে 8 ঘন্টার চেয়ে অনেক বেশি কাজ করানো হয় কিন্তু বাধ্য কেন বাধ্য যদি আজকে যদি আমাকে এখানে যদি বলি যে আমি আর পাচ্ছি না আমি তো 8 ঘন্টার বেশি কাজ করে ফেললাম আমি রেস্ট নেব আমাকে কিন্তু কালকে দার্জিলিং এ পাঠিয়ে দিতে পারে আমি কিছু বলতে পারবো না আমি কলকাতা পুলিশ থেকে যে আমাকে কলকাতার বাইরে পাঠাবে না তা নয় কোন পঞ্চায়েতে দিয়ে দেবে পশ্চিমবঙ্গ সরকার একটা অর্ডার বের করেছে সেই অর্ডার বলেছে যে একজন এসডিও একজন আইএস কেউ যদি মনে করে ওই পঞ্চায়েতে প্রাইমারি স্কুলের টিচার হিসেবে পড়াবে বলবে তুমি এখানে শিক্ষক হিসেবে পড়াও তোমার বেতনটা তুমি বেতন পেয়ে যাবে এই যে ট্রান্সফারটা এই ট্রান্সফারটাকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে শুধু অস্ত্র হিসাবে ব্যবহার করছে না কতগুলো আইএস অফিসারকে আমি বলছি তাদের 3 বছরের মধ্যে তাদের ট্রান্সফার হওয়া উচিত কিন্তু সেই আইএস অফিসারদেরকে 8 বছর 10 বছর একই জায়গায় করে রেখে দিয়েছে কারণটা কি কারণ অন্য কিছু নয় দুর্নীতির পাহাড় জমে গেছে তারা এত দুর্নীতি করেছে সেই দুর্নীতি যদি অন্য কোন সব অফিসার ওখানে বসে সেই দুর্নীতিগুলো বেরিয়ে আসবে আমি আপনারা শুনছেন বালি কাটা মাটি কাটা এগুলো আপনারা দেখছেন সরকার থেকে কিছু কিছু জায়গায় মাটি কাটা বা বালি তাদের ওখানে জমা করা আছে সেই জমা বালিগুলো তারা টেন্ডার করেছে সেই টেন্ডার করে
তারা বলে দিয়েছে যে এই মাটিগুলো তারা নিয়ে যাবে। মজার ব্যাপার হচ্ছে সেই টেন্ডার আজ পর্যন্ত শেষ হচ্ছে না, টেকনিক করে বালি চুরি হচ্ছে। ওই টেন্ডারের কাগজ দেখিয়ে ট্রাকের পর ট্রাক হাজার হাজার ট্রাক ওখান থেকে বালি দিয়ে যাচ্ছে। টেন্ডার হচ্ছে এখানে একটা ভিপি আছে, ওই ভিপিটা কোনোদিন শেষ হচ্ছে না। তারা অন্য জায়গা থেকে বালি কেটে আর ওই যে টেন্ডার দেখিয়েছে সেই টেন্ডার প্রকাশ করছে রাস্তায় যে এই যে টেন্ডার হয়েছে এইটা ইয়ে করেছে। এটা একটা ব্যাপক হাজার হাজার কোটি টাকা লোককে আপনারা অবাক হয়ে যাবে যে এই কাগজগুলো আপনাদের সাংবাদিকদের হাতে যাবে দেখবেন একটা টাইমে যে কি ধরনের দুর্নীতি চালাচ্ছে। শুধু এখানে নয়, আপনারা এই করোনার টাইমে আপনারা দেখেছেন যে বিভিন্ন হেলথে প্রচুর জিনিসপত্র কেনা হয়েছে, সেই জিনিসগুলো কোথার থেকে কেনা হয়েছে? ছটা সংস্থা, ছটা কন্ট্রাক্টর, তাদের অ্যাড্রেস কোথায়? আপনারা খোঁজ নিয়ে নিন, যদি দরকার হয় আমাদেরকে বলবেন, আমরা দেব তাদের অ্যাড্রেস। হরিশ চ্যাটার্জি স্ট্রিক্ট, সব কন্ট্রাক্টরের অ্যাড্রেস হরিশ চ্যাটার্জি স্ট্রিক্ট। কোটি কোটি টাকা এইভাবে করে নয় ছয় হচ্ছে, আপনারা খুঁজে দেখুন। দরকার হলে এই কাগজগুলো কারা কারা এই টেন্ডার গুলো পাচ্ছে আমরা আপনাদেরকে দেব। হরিশ চ্যাটার্জি স্ট্রিক্ট কেন হবে, কেন চাম্পাচার হবে না, কেন বাগদা হবে না, কেন রায়গঞ্জ হবে না, কেন শিলিগুড়ি হবে না, কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিক্ট ছটা অ্যাড্রেস। আমি শুনেছি কয়েকদিন আগে সেই অ্যাড্রেসে একটু চেঞ্জ করেছে, অর্থাৎ হরিশ চ্যাটার্জি থেকে হয়তো হরিশ মুখার্জি বা এইরকম কোন জায়গায় নিয়ে গেছে। ভয়াবহ পরিস্থিতি চলছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, ভয়াবহ পরিস্থিতি। পিএফ প্রভিডেন্ট ফান্ড সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেকটা কর্মচারীকে প্রভিডেন্ট ফান্ড ইএসআই দিতে হবে, আর ইএসআই প্রভিডেন্ট ফান্ড না দেওয়ার অর্থ সোশ্যাল ক্রাইম। এই সরকার সোশ্যাল ক্রাইম করছে। পশ্চিমবঙ্গ সরকার এখন কোন জায়গায় রিক্রুটমেন্ট করতে পারছে না, বেতন দিতে হবে, ইএসআই পিএফ দিতে হবে, ইএসআই পিএফ তারা দিচ্ছে না। আর এই ইএসআই পিএফ পেলে কি সুবিধা আছে? পিএফ পেলে কোন কারণে কোন কর্মচারী যদি অ্যাক্সিডেন্ট হয়ে তার মৃত্যু হয় তাহলে তার পরিবার পেনশন পাবে, সেই জায়গা থেকে এরা বঞ্চিত করছে এই সরকারকে না। তখন তারা কি করবে, তখন কি করবে? কিচ্ছু করার নেই। আজকে সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছেন না, দিয়ে একটা অধিকার, এই অধিকার থেকে বঞ্চিত করার। স্বাধীনতার পর থেকে যত সরকার হয়েছে কোন সরকার কিন্তু এই অধিকার কিন্তু বঞ্চিত করেনি, কিন্তু সরকারি কর্মচারী 96% ডেভেলপমেন্টের জন্য কাজে লাগে। অর্থাৎ সরকারের চারজন যদি মানুষ না থাকে তাহলে কিন্তু এই যে সাইকেল র্যালি থেকে, কন্যাশ্রী থেকে, দাদাশ্রী থেকে, দিদিশ্রী থেকে, আরো কত শ্রী বিশ্রী আছে জানি না, সেই সবগুলো কিন্তু করতে পারবে না, কোন যোগ্যতা নেই। প্রত্যেকটা জায়গায় আপনারা দেখছেন, এখন যদি যান আপনারা দেখবেন পিডাব্লিউডি যত অফিস আছে শুধু ভেঙে ভেঙে ফেলে রেখে দিয়েছে, বার চেঞ্জিং হচ্ছে, কোটি কোটি টাকা ওই টাকাগুলো পকেটে ঢোকাচ্ছে তারা, কোটি কোটি টাকা। সেই নলকা জল সেটা কিভাবে সাধারণ মানুষের, অর্থাৎ গ্রামীণ মানুষের জল বিনা পয়সায় ভারত সরকার দেবে রাজ্য সরকারের মাধ্যমে। 1,65,00,000 মানুষের বাড়িতে এটা যাবে, 5 বছরের এটা মিশন। এই মিশনটা যদি এই মাসের মধ্যে অর্থাৎ 2024-এর মধ্যে যদি শেষ না করে তাহলে কিন্তু কোন টাকা পাবে না, এরা কোন টাকা পাবে না। ভারত সরকার এই টাকাটা দিচ্ছে, এরা কিন্তু সেই টাকাটা কোনো খরচ করছে না। হচ্ছে 1,01,62,00,000 জায়গায় উনি 2 কোটি ঘোষণা করেছেন। অর্থাৎ প্রথমে তিনি 38,00,000,000 টাকার 38 কোটি বাড়িতে উনি কিন্তু কাটমানির ব্যবস্থা করে রাখলেন। অর্থাৎ এই যে 38,00,000 এক্সট্রা উনি বললেন, প্রতিটা কানেকশনে ভারত সরকার দিচ্ছে।